গল্পের আসর। একদিন চাচা স্কুলে খেলতে গিয়ে পড়ে গিয়ে খুব ব্যথা পেল। চোট পাওয়ার জন্য চাচা তার প্রিয় খেলা বন্ধুদের সাথে খেলতে পারল না, আর তার জন্য তার মনে খুব দুঃখ হলো। মন খারাপ নিয়েই চাচা স্কুল থেকে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সে একা একা চুপ করে বসে রইল। চুচু, চিকা আর চিকু চাচার মন ভালো করার অনেক চেষ্টা করলো। আমাদের সঙ্গে খেলবে চলো চাচা। আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। তোমাকে ছাড়া তো কোনো মজাই হবে না। চাচার মা তাকে তার বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার কথা বলল। চাচা, তুমি চুচু, চিকা আর চিকুর সঙ্গে খেলছো না কেন? খুব মজা হবে, আর আজকে যা যা ঘটেছে সব তুমি ভুলে যাবে। কিন্তু চাচার মন ভালো হলো না। না, থ্যাংক ইউ, আজকে আমি কারোর সাথে খেলতে চাই না। আর ঠিক তখনই চাচার ভাইয়ের ঘুম ভেঙে গেল, আর সে সারা বাড়িতে ঘুরে বেড়াতে লাগলো। চাচার ভাই দেখলো চাচা মন মরা হয়ে চুপ করে বসে আছে। চাচার ভাই তখন তার প্রিয় খেলনা নিয়ে চাচার কোলে দিল। সে চাচাকে খুশি করতে চাইল আর তার সঙ্গে খেলতে চাইল। কিন্তু চাচা সেই খেলনা নিয়ে খেলতে চাইল না। চাচার ভাই তখন তার সঙ্গে খেলার জন্য চাচার হাত ধরে টানতে লাগলো। কিন্তু চাচা কিছুতেই উঠল না। তখন চাচার ভাই চাচার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। চাচার ভাইয়ের মুখে হাসি দেখে চাচাও হেসে ফেলল, আর তারপর চাচার মন ভালো হয়ে গেল আর সে উঠে দাঁড়ালো। সত্যি তুমি ভীষণ মিষ্টি, তুমি আমার মন ভালো করে দিলে তোমার ভালোবাসা আর হাসি দিয়ে। আই লাভ ইউ। চাচার ভাই যখন তাকে আদর করলো তখন সে আরো খুশি হয়ে গেল। চাচা খুশি হয়ে হাসতে শুরু করলো। তারপর চাচা চুচু, চিকা আর চিকুর সঙ্গে খেলতে গেল। সবাই আমার জন্য দাঁড়াও, আমিও খেলতে আসছি। সবাই চাচার হাসি দেখে খুব খুশি হলো, আর এটা দেখে অবাক হলো যে কিভাবে চাচার ছোট্ট ভাই চাচার মন ভালো করে দিয়েছে। চাচা খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই খুঁতখুঁতে ছিল। তাকে যখন ফলমূল আর সবজি খেতে দেওয়া হতো সে কিছুতেই সেগুলো খেতে চাইত না। তার মা যখনই তাকে হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করতেন সে সব সময় বলতো, না আমি খাবো না। না, আমার গাজর আর পালং ভাল লাগে না। না, আমি আপেল খাবো না। আমি কলা অথবা কমলা লেবুও খাবো না। একদিন মিস ডরোথি, চাচার টিচার,
ক্লাসরুমের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করলেন। বাচ্চারা, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। পরের মাসে আমরা আমাদের স্কুলে একটা ফিটনেস ডে পালন করতে চলেছি। সেখানে প্রচুর অ্যাক্টিভিটিস থাকবে আর তোমরা খুব মজা করতে পারবে। আর তোমরা কম্পিট করলে প্রাইজও জিততে পারবে। আমরা তার জন্য কাল থেকে প্র্যাকটিস করা শুরু করব। চাচা এই ফিটনেস ডে নিয়ে খুবই এক্সাইটেড ছিল। সে রেসে নাম দিয়ে প্রাইজ জিততে চাইছিল। আমি সব খেলাতেই অংশগ্রহণ করব আর আমি সবার থেকে জোরে দৌড়াব। ঠিক তার পরের দিনই মিস ডরোথি বাচ্চাদের এই ফিটনেস ডের জন্য প্র্যাকটিস করাতে শুরু করলেন। রেডি, সেট, গো! চাচার সব বন্ধুরা খুব জোরে দৌড়লো, কিন্তু চাচা ক্লান্ত হয়ে গেল আর জোরে দৌড়তেই পারল না। সত্যি সবাই অনেক জোরে দৌড়াচ্ছে, আমার এত ক্লান্ত বোধ কেন হচ্ছে? আর আমি অন্যদের মতো জোরে দৌড়াতে পারলাম না কেন? চাচার খুব খারাপ লাগলো যখন সে বুঝতে পারল যে সে বাকি বাচ্চাদের তুলনায় অনেক স্লো। সে তারপর একটা গাছের ছায়ায় গিয়ে চুপ করে বসে থাকল। মিস ডরোথি চাচাকে এভাবে একা বসে থাকতে দেখলেন। চাচা, তুমি তোমার বন্ধুদের মতো জোরে দৌড়তে পারোনি বলে কি তোমার মন খারাপ হয়ে গেছে? ঠিক বলেছেন মিস ডরোথি, আমি জোরে দৌড়তে চাই কিন্তু আমি পারলাম না। চাচা, তুমি যদি জোরে দৌড়তে চাও তাহলে তোমাকে তোমার শরীরের যত্ন নিতে হবে। হেলদি হওয়ার জন্য তোমাকে প্রচুর টাটকা ফল আর ভেজিটেবল খেতে হবে। আর তুমি ভালো খাবার খাওয়া শুরু করলেই আমি শিওর যে তুমি খুব জোরে দৌড়তে পারবে আর হয়তো অনেকগুলো প্রাইজও জিতে নিতে পারবে। সত্যি মিস ডরোথি? হ্যাঁ চাচা। সেদিন বিকেলে চাচা স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের কাছে ফল আর ভেজিটেবল খেতে যাওয়ায় মা তো অবাক হয়ে গেল। হাই মা, আমি কিছু পরিষ্কার ফল আর সবজি খেতে চাই। সত্যি বলছো চাচা? হ্যাঁ, মিস ডরোথি বলেছেন আমি এগুলো খেলে সুস্থ থাকবো আর জোরে দৌড়তে পারবো। আমার মনে হয় মিস ডরোথি একদম ঠিক বলেছেন চাচা। চাচা এরপর থেকে আর কোনো বায়না না করে ফল আর বিভিন্ন রকমের ভেজিটেবল খেতে শুরু করলো। এই গাজরগুলো অনেক সুস্বাদু, আমাকে একটু পালং শাক দেবে? আমি কি একটু কলা নিজের লাঞ্চে নিয়ে যেতে পারবো? আর তার সঙ্গে কিছু আপেল আর কমলা লেবু। কয়েকদিন পর চাচা বুঝতে পারল যে সে আগের থেকে অনেক জোরে দৌড়তে পারছে আর সে ক্লান্ত হচ্ছে না। আর যখন ফিটনেস ডে এলো, চাচা সমস্ত খেলায় অংশ নেওয়ার মতন ফিট হয়ে গিয়েছিল। রেডি, সেট, গো! চাচা অনেকগুলো রেসে ফার্স্ট হলো আর সে অনেকগুলো প্রাইজও জিতে নিল। কি মজা! আমি আজকে জিতে গেছি। আমার কাছে শক্তি আছে জোরে দৌড়ানোর আর এসব প্রাইজ জেতার। থ্যাংক ইউ মিস ডরোথি, ইনি আমাকে বলেছিলেন পরিষ্কার ফল আর সবজি খেলে শরীর সুস্থ থাকবে। থ্যাংক ইউ মিস ডরোথি, থ্যাংক ইউ। মিস ডরোথি চাচাকে একটা খুব ভালো শিক্ষা দিলেন। তিনি বললেন অনেক টাটকা ফল আর ভেজিটেবল খেলে সে খুব তাড়াতাড়ি স্ট্রং হয়ে উঠতে পারে।
কাসলি খাবার অপচয় করত। চিকুর আজ একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন রয়েছে। আমরা এই খেলাটা শুধু আমার জন্য জিতেছি, তোরা কিচ্ছু করিস। এটা কিন্তু খুব ছাল।